কৃষ্ণ ভাবাদর্শে অনুপ্রাণিত ইস্কন রঘুনাথপুর ভক্তি বৃক্ষ শাখার উদ্যোগে রঘুনাথপুর পুলিশ প্রশাসনকে সম্বর্ধনা প্রদান। করোনা আবহে দেশ জুড়ে চলছে লকডাউন, যদিও সরকারি নির্দেশিকা অনুযায়ী গ্রিন জোনের তকমা পেয়ে শহর রঘুনাথপুরে লকডাউনের নিয়মবিধিতে শিথিলতা আনা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পুলিশের দায়িত্ব ফুরিয়ে যায়নি। লকডাউনের প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত রঘুনাথপুর থানার পুলিশ শক্ত হাতে তাদের দায়িত্ব পালন করেছেন। তাদের এই পরিশ্রমকে কুর্নিশ জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ইস্কন রঘুনাথপুর ভক্তি বৃক্ষ শাখার সদস্যরা। এদিন তাদের উদ্যোগে রঘুনাথপুর থানার সকল পুলিশ কর্মীদের মিষ্টিমুখ করিয়ে তাদের প্রতি সম্মান জ্ঞাপন করা হয়। রঘুনাথপুর থেকে সুজয় থাপার রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আজকে আমরা এই রঘুনাথপুর থানা এবং রঘুনাথপুর হাসপাতাল দুটোতে আজকে আমরা সংবাদ অনুষ্ঠান করছি। তো সংবাদ অনুষ্ঠান এই জন্য করছি যে জেলাকে বা রঘুনাথপুর অঞ্চলকে, রঘুনাথপুর থানা এলাকার মানুষকে, জনসাধারণকে যেভাবে তারা পরিষেবা দিচ্ছে, সেই পরিষেবায় আমরা অত্যন্ত উৎসাহিত এবং অত্যন্ত আনন্দিত। সেই জন্য আজকে এই অনুষ্ঠান কমল নয়ন দাস ইস্কন মায়াপুর। আইসি সাহেব, আমাদের রঘুনাথপুর থানার যেভাবে কোভিড-19 বিরুদ্ধে মানুষকে সচেতনতা এবং জীবনকে এড়ে পড়ে মানুষের যে পরিষেবায় আজকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, এটাতে আমরা আপ্লুত রঘুনাথপুর ভক্তি বৃক্ষ শাখা। তাই আমরা নিজেদের বিবেকের তাড়নায় আমরা আজকে ঠিক করেছি যে আজ দে দুটো সংস্থা আজকে কোভিড-19 বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে, তাদেরকে অভ্যর্থনা না দিয়ে আমরা আজকে থাকতে পারছি না। এই জন্যে যারা সংসারকে ফেলে নিজের জীবনকে উৎসর্গ করে মানুষকে বাঁচানোর জন্যে লেগে পড়েছে, সে তাদেরকে আজকে আমরা কি আসনে বোস করাবো, সেটা আমাদের কাছে আজকে তাদের আমরা বলবো যে ভগবানের দূত হিসাবে ওনারা কাজ করছেন। আজ এদিকে আমরা অন্তত একটু ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করি। এই জন্যে আজকে আমাদের এই রঘুনাথপুর ভক্তি বৃক্ষ শাখা সকল সদস্যরা এসেছেন, আমরা এই অনুষ্ঠানটা করে নিজেদেরকে একটু গর্ববোধ করছি। এবং আইসি সাহেব সহ সমস্ত যারা আমাদের থানার অফিসারবৃন্দ আছেন, যারা করোনার বিরুদ্ধে সংগ্রাম করছেন, আপাম জনসাধারণকেও আমরা বলবো ওনাদেরকে সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, একা পুলিশের পক্ষে সম্ভব নয়। তাই আমরাও ঠিক করেছি যাতে মানুষকে সচেতনতা করতে পারি, মানুষকে যাতে মাস্ক, মানুষকে যারা হ্যান্ড গ্লাভস ইত্যাদিকে ব্যবহার করতে শেখায়, কারণ এই কোভিড-19 আজকে দূর হয়ে যাবে না, এটা অতি সংগ্রাম, আজকে 2 বছর ধরে হয়তো এর সংক্রামিত থাকতে পারে। সেই জন্যে তারপরে আমাদের সরকার ঠিক করেছে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে আসছেন, ওদের মধ্যে করোনা নেই, কারো আতঙ্কিত হবেন না, কারণ আর বিদেশে যায়নি, আমাদের কোথাও জেলায় কোথাও স্টেটে কাজ করেছে, আজও পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের মধ্যে কোনো সংক্রামক দেখা দেয়নি। তাই আপনারা অযথায় এলাকায় এই বিভ্রান্ত করবেন না, পুলিশ আপনাদের সামনে আছে, আপনারা যে কোনো সংবাদ পেলে আপনারা পুলিশকে জানাবেন। এই ভক্তিবৃক্ষ শাখার পক্ষ থেকে রঘুনাথপুর থানার আইসি সহ সমস্ত অফিসার, কনস্টেবল, সিভিক সকলকে আমরা এই যুদ্ধে যে তারা লড়াই করছে তাদের জন্য আমাদের অশেষ অশেষ ভালোবাসা থাকবে। সুস্থ শরীর গড়ে তুলতে ও আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নিতে চলে আসুন কিয়োকুশিন কেম্বুকায় ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং সেন্টারে। ক্যারাটে প্রশিক্ষক সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট সেনসাই নবরঞ্জন মুদি, স্থান রঘুনাথপুর পাটরোপাড়া, কিশোর সঙ্গে সোমবার ও শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং সুধামণি মেমোরিয়াল স্কুলে রবিবার সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত। 5 বছর থেকে বেশি যে কোনো বয়সের শিশু ও যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণ দেয়া হয়। এই ক্যারাটে ট্রেনিং সেন্টারে অ্যাডমিশনের জন্য দ্রুত যোগাযোগ করুন।
আমাদের যোগাযোগ নাম্বার হলো 9635843391 এবং 7001372821।